প্রতি সপ্তাহে কেউ এগিয়ে যায় তো কেউ আবার পিছিয়ে পড়ে। সিরিয়াল পাড়ার তারকারা যদিও কোনো প্রতিযোগিতায় বিশ্বাসী নয়, প্রত্যেকেই মনে করেন নিজেদের কাজে মন দেওয়াই ভালো, প্রতিযোগিতা থেকে যত দূরে থাকা যায় ততটাই ভালো। কিন্তু প্রতি বৃহস্পতিবার যখন টিআরপির নাম্বার আসে তখন সেই প্রসঙ্গ তো উঠেই আসে, প্রতিটি টিমের মধ্যেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। গত দুটি সপ্তাহ ধরে প্রথম স্থানে দুটি সিরিয়ালের নামই দেখা যাচ্ছিল, তবে এ সপ্তাহে বেশ কিছু পরিবর্তন হয়েছে। সবাইকে ছাপিয়ে আবারও প্রথম স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী। এ সপ্তাহে নতুন গল্প শুরু হয়েছে জ্যাজ চ্যানেল ব্যস্ত নতুন তদন্তে। অনেকদিন পর অভিনেত্রী ইন্দ্রাণী দত্তকে ছোট পর্দায় দেখছেন দর্শক, গল্পের নতুন টুইস্ট দর্শকের মনে ধরেছে। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর 8.5। দ্বিতীয় স্থানে আবারও রয়েছে ফুলকি, ত্রিকোণ প্রেম বরাবরই দর্শকদের প্রিয়। এখানে রোহিতের প্রথম পক্ষের স্ত্রী এবং ফুলকির মধ্যে শুরু হয়েছে জোর টানাটানি, যা দর্শককে টেলিভিশনের সামনে বসিয়ে রাখছে। এ সপ্তাহে তারা পেয়েছে 8.0। তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো গত 11 মাস ধরে যে সিরিয়াল 1 নম্বরে ছিল সেই সূর্য এবং দীপার গল্প প্রথম 5 থেকে ছিটকে গিয়েছে, বরং প্রথম 3-এ নিজেদের জায়গা বজায় রেখেছে নিম ফুলের মধু। পর্ণা সৃজন জুটি ধীরে ধীরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে, যা বোঝা যাচ্ছে টিআরপির নাম্বার দেখেই। 7.9 পেয়ে তৃতীয় স্থানে পর্ণা সৃজনের গল্প, আর চতুর্থ স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। সম্পূর্ণ নতুন মোড়কের সিরিয়ালের গল্প বুনেছেন চিত্রনাট্যকার, চলতি সপ্তাহে তারা পেয়েছে 7.1। এই সপ্তাহে প্রথম 5-এ উঠে এসেছে আরেকটি নতুন নাম, পুরনোকে টেক্কা দিয়ে উঠে এসেছে তোমাদের রানী, এ সপ্তাহে তারা পেয়েছে 7.0। বাকিরা কে কোথায় রইল তালিকায়। প্রতি সপ্তাহে কেউ এগিয়ে যায় তো কেউ আবার পিছিয়ে পড়ে। সিরিয়াল পাড়ার তারকারা যদিও কোনো প্রতিযোগিতায় বিশ্বাসী নয়, প্রত্যেকেই মনে করেন নিজেদের কাজে মন দেওয়াই ভালো, প্রতিযোগিতা থেকে যত দূরে থাকা যায় ততটাই ভালো। কিন্তু প্রতি বৃহস্পতিবার যখন টিআরপির নাম্বার আসে তখন সেই প্রসঙ্গ তো উঠেই আসে, প্রতিটি টিমের মধ্যেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। গত দুটি সপ্তাহ ধরে প্রথম স্থানে দুটি সিরিয়ালের নামই দেখা যাচ্ছিল, তবে এ সপ্তাহে বেশ কিছু পরিবর্তন হয়েছে। সবাইকে ছাপিয়ে আবারও প্রথম স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী। এ সপ্তাহে নতুন গল্প শুরু হয়েছে জ্যাজ চ্যানেল ব্যস্ত নতুন তদন্তে। অনেকদিন পর অভিনেত্রী ইন্দ্রাণী দত্তকে ছোট পর্দায় দেখছেন দর্শক।